বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সম্রাট যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে। আজকে বিষয় হলো আমাদের গণিত। এই গণিত বিষয়ে আমরা আজকে 60 পৃষ্ঠার পরের অংশ দেখিতে চেষ্টা করছি। আশা করছি প্রথম হতে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। তো পর্ব আমাদের দুই। আমরা পর্ব একে দেখিতে চেষ্টা করছিলাম যে আমরা আমাদের ছোট সম্রাট কীভাবে এই কাজগুলো করাতে পারি, এই বিশেষ করে নতুন কাজ পৃষ্ঠা 60-এর নতুন কাজ। তো সেই কাজের অংশ আমরা দেখেছি এবং আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন আপনাদের ছোট সম্রাটের জন্য। আপনারা বিভিন্নভাবে এই ভিডিওগুলো দেখার চেষ্টা করছেন, তো এইভাবে দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো এবং আমরা আমাদের ছোট সম্রাটের কীভাবে এই কাজগুলো করাতে পারি বাসায় থেকে, সেই বিষয়গুলো অবশ্যই আমরা সুন্দরভাবে দেখব এবং আমরা আমাদের ছোট সম্রাটের সুন্দরভাবে কাজগুলো করাতে পারি। এবং আমরা দ্বিতীয় শ্রেণীর নানাভাবে নানা বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা দেখছি এবং আমাদের ছোট সম্রাটের সেভাবে শেখানোর চেষ্টা করছি। তো যেহেতু তাদের পরীক্ষা যদি না হয়ে থাকে, যদি প্রাইমারি স্কুলে পড়াশোনা করে থাকে, যদি পরীক্ষা না হয়ে থাকে, আমরা বাসার প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের এইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে বাসা থেকেই আমরা আমাদের ছোট সম্রাটের জন্য পড়াতে পারি। তো গার্ডেন হিসেবে আপনি আপনার বাসা থেকে সুন্দরভাবে বিষয়গুলো দেখবেনই, তার সঙ্গে আপনারা অন্যদের কাছেও আমাদের ভিডিওগুলো শেয়ার করার জন্য যে প্রস্তুতি রেখেছেন এর আগেও, আশা করছি সেভাবেই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। তো এখানে দেখতে পাচ্ছি আর এইভাবে দেওয়া রয়েছে, যদি এইভাবে ধরি ভি, তারপরে আবার যদি ডাব্লু, এইভাবে দেওয়া রয়েছে ডাবল ডাব্লু দেওয়া রয়েছে। তো 1, 5, 6, 5, 11 আমাদের 5, 16, 5 এইভাবে দেওয়া রয়েছে। তো এইভাবে সমস্যাটির সমাধান যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের ছোট সম্রাটের এটির সমাধান কীভাবে করতে পারি সেটি নিয়ে আমাদের আজকে যেহেতু আয়োজন, আশা করছি আমরা প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। তো আমরা এই 60 পৃষ্ঠার এখানে যেটি দেখতে পাচ্ছি এটা যে সমস্যার সমাধান সেটি কীভাবে করতে পারি আমরা, আমরা যদি দেখি যে আমাদের ছোট সম্রাটরা এই 5, 1 যোগ করে এখানে 6, আবার 5 এবং এখানে 6 যোগ করে 11, এবং 5 এবং 11 যোগ করে 16। তো সেক্ষেত্রে এখানে কী বসবে, কিন্তু এখানে যদি আমরা 5 থেকে 1 বিয়োগ করি এখানে 4 কোনো সম্ভাবনা নেই, কারণ 6 দেওয়া রয়েছে। তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই নিচের সংখ্যা 5 প্রত্যেকটাতেই রয়েছে এবং এই 5-এর সঙ্গে এই আড়াআড়ি যোগ করে এখানে 6 হয়েছে, ঠিক এখানে 5 যোগ করে এই 6-এর সঙ্গে যোগ করে 11, এখানে 5 যোগ করে 11 সঙ্গে 16, তাহলে এখানে 16 এবং তাহলে আমাদের 5 কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করে আমরা বসিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে 16 এবং হলো আমাদের 5, আমাদের 5 এবং 6, 11 হাতে 1, 1 1 2 অর্থাৎ 21। তাহলে এই ফাঁকা করে আমাদের কত বসবে, 21 বসবে। তাহলে এটি আমাদের হয়ে গেল, চলে যাবে আমাদের 5 নম্বরে। 5 নম্বরের যে সমস্যা সেটি হলো আমরা বইয়ে যেতে পেয়েছি সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো যে আমরা এখানে পেয়েছি 17, এখানে পেয়েছি 2, এখানে পেয়েছি 5, এখানে পেয়েছি আমাদের 3, এখানে পেয়েছি 7। আচ্ছা, তো আমরা এটি কীভাবে সমাধান করতে পারি সেটি একটু দেখে নেব। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। এটি ছিল এক প্রকারের, আরেকটি ছিল সেটি হলো 15, উপরে 3, এখানে 4, এখানে আমাদের 2, এখানে 6। আচ্ছা, তো এগুলোকে একটু লাগিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমরা আমাদের ছোট সম্রাটদের জন্য যে বিষয়টি পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এখানে দুটি সমস্যার সমাধান পেয়েছি দেখতে পাচ্ছি। এখন এটা থেকে আমাদের যেটি বলা হয়েছে সেটা হলো যে এখানে কী বসবে, এই হর চিহ্নে কী বসবে এই মাঝখানের ঘরে সেটি, তার আগে আমরা এখানে একটু সংখ্যাগুলো বসে 3, এখানে হচ্ছে 5, এখানে বসেছে 4, এখানে বসেছে 7। আচ্ছা, তাহলে আমরা কী করতে পারি এই ফাঁকা ঘরের জন্য, এই মাঝে ফাঁকা ঘরের জন্য, সেটি হলো আমাদের দেখার বিষয়। তো এখানে হর চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, যদি আমরা উপরের অংশগুলোকে দেখি, যদি এই এই অংশটাকে দেখি, এই অংশটাকে যদি দেখি, তারপরে এই অংশটাকে দেখি, তারপরে আমরা এই অংশ চলে যাব। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেটি বইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে যে এমনভাবে এই এখান থেকে এইভাবে, আচ্ছা আবার এখান থেকে এইভাবে যদি এটাকে আমি ধরি, আবারও যদি এখান থেকে এটাকে ধরি, আচ্ছা আবারও এখান থেকে এটাকে যদি ধরি, আচ্ছা তাহলে আমরা এখানে 2, 5 যদি যোগ করি 7, আচ্ছা আমরা একটু যোগ টোগ করে নিই, 2, 5, 7, 3। আচ্ছা, তাহলে আমাদের এদিক থেকে যদি ধরি তাহলে 10, এদিকে 5, 15, 2, 17, তাহলে আমরা এখানে 17 পেয়েছি, এই মাঝে ঘরে আমরা 17 পেয়েছি। তার মানে আমাদের এই প্রত্যেকটি সংখ্যার
এই চারপাশে যে চারটি সংখ্যা রয়েছে এগুলো যোগ করে মাঝের সংখ্যার সঙ্গে যদি মিলে যায়, তাহলে আমরা যদি এই দুটি এইভাবে দেখতে পাই তাহলে আমরা তৃতীয়টি এই এই ধরনেরই কাজটি করব। তাহলে এখানে আমরা তিন পেয়ে যাচ্ছি, তার সঙ্গে চার পেয়ে যাচ্ছি, তার সঙ্গে ছয় পেয়ে যাচ্ছি, তার সঙ্গে আমরা দুই পেয়ে যাচ্ছি। আচ্ছা, যোগ করি একটু, আমাদের আট চার, আট চার রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের বারো, বারো তিনে পনেরো, আমরা এখানে মাঝে ঘরে পনেরো পেয়েছি। আচ্ছা, তাহলে আমাদের এক এবং দুই এটি যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমরা এটি দেখতে পেলাম যে আমরা আমাদের ছোটো সময় এটি কীভাবে বোঝাবো। চলে যাবো এখানে, তাহলে আমাদের এখানে রয়েছে তিন প্রথমে, তারপর রয়েছে পাঁচ, তারপরে আমাদের রয়েছে চার, তারপর রয়েছে আমাদের সাত। আচ্ছা, তাহলে আমরা একটু যোগ করে নিই আমাদের যোগফল কত আসে। তাহলে এটি হলো আমাদের সাত চার, সাত আট নয় দশ এগারো, এগারো আর পাঁচ এগারো, বারো তেরো চোদ্দো পনেরো ষোলো, ষোলো আর তিন উনিশ। তাহলে আমাদের এই মাঝে ঘরে কী বসবে, এই মাঝে ঘরে বসবে আমাদের উনিশ। তাহলে আমরা আজকে যেটি দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদেরকে সেটি হলো যে আমাদের পৃষ্ঠা ষাটের চারের এবং পাঁচের যে সমস্যা সেটি নিয়ে আমাদের আজকে আলোচনা, এবং আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমরা আমাদের ছোটো সন্ধ্যে কীভাবে এই সমস্যাগুলোর সমাধান করব। তো এই সমস্যা নিয়ে, এই ষাট পৃষ্ঠার সমস্যা নিয়ে আমরা আরও পর্ব কিছু রেখেছি, যে পর্বগুলো আমরা সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় শ্রেণীরই আমরা ষাট পৃষ্ঠাকে অবলম্বন করে আরও অতিরিক্ত কিছু কাজ, আমরা এই ধরনের কিছু কাজ, আমরা এই ধরনের বিষয়গুলোকে নতুনভাবে তুলে ধরেছি যাতে করে আপনাদের ছোটো সময় এই ষাট পৃষ্ঠাকে অবলম্বন করে আপনারা আরও কীভাবে বাসা থেকে অন্যান্য বিষয়গুলো শেখাতে পারবেন তার উপরে। তো অবশ্যই অন্যান্য বিষয়গুলো দেখার জন্য থাকবেন আমাদের অপেক্ষায়। তো আমরা যারা আজকে ভিডিওটি নতুন দেখছি, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপনার জন্য। যারা পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো দিতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলে জানার ছোটো সন্ধ্যা আমাদের পাশে থাকার জন্য। তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সন্ধ্যা সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।